হাউ আর ইউ? চলেন, আজকের আমার আর্কিটেক্ট অর্পণ সাহেবের কিছু প্রজেক্ট রাজশাহী বেজে, সো ওনার প্রজেক্টটা আমরা একটু দেখব। সো রাইট নাও চলেন অর্পণ ভাই। অর্পণ ভাই হাই, চলুন আমার প্রজেক্টের কিছু নমুনা দেখাই। এটা মাস্টার বেড। মাস্টার বেডে আমি যেটা করেছি সেটা করেছি তিন পাল্লার এক কেবিনেটটা বাইরের লোকটা দেখানো। আচ্ছা, এখানে আমার থাকবে, এখানে টিভি প্যানেলি করা হয়েছে, এটা এই প্লেস তাতে টিভিটা বসে থাকবে। আচ্ছা, এই পাশে আর একটা ক্যাবিনেট, এটা একটা ক্যাবিনেট, আর উপরে ব্যবহার করেছি আমরা মেলামাইন বোর্ড, আর এটার জন্য সেলফ একটা হাওয়া বাঁচানোর জন্য নেট ইউজ করছি, খাবার রাখার জন্য, খাবারটা যাতে ভালো থাকে, সতেজ থাকে। এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুম, এটা ডাইনিং, ডিনার ওয়াগার, ড্রয়িং রুম, ডাইনিং, এখানে ডাইনিং টেবিল বসবে, চেয়ারটা যাতে ওনার স্পেসটা ছোট ক্যাটাগরি। এখানে একটা ডিনার ওয়াগার করা হয়েছে, তো এখানে পুরোপুরি করা যেত, বাট আমি এর জন্য পুরোটা করি না, যাতে চেয়ারটা এখানে রাখা যায় আর এদিকে জন্য সহজেই চলাফেরা করা যায়, যার কারণে আমি একটু এটা হাইট একটু উপরে করে দিয়েছি, মাঝে একটু ক্লিয়ার আসছে। আর এই দুই সাইডে ছিল কলাম, এই কলামগুলো আমি প্যানেলিং করে দিয়েছি, এ পাশে একটা কলাম, এটা কলাম, আর এখানে একটা ছোট্ট একটা কর্নার করা হয়েছে, এখানে কিছু করা যেত না কারণ যা আশা করার জোর আছে। এ পাশে একটা সফিসের জন্য করে দেওয়া হয়েছে, যেটা আমাদের টিভি ক্যাবিনেট করা হয়েছে, এখানে পুশ পালার গ্লাস দিয়ে দিয়েছি, এখানে স্পট হবে এখনো করা হয় নাই, এখানে একটা ক্যাবিনেট ছোট পরিসরে ডিজাইন ভালো রাখার জন্য মুখটা এখানে ড্রয়ার করে দিয়েছি। বিম ছিল যার কারণে বিমটা প্যানেলিং করা হয়েছে। আমার ড্রয়িং পাশে আছে ওয়াশরুম, যার কারণে একটু অড লাগবে, এখানে যেহেতু ছোট বসবে, যার কারণে আমি এটা জোরটা একটা সেপারেট করার জন্য এখানে একটা ডিভাইডার দিয়ে দিয়েছি। বিম ছিল, খুব একটা ভালো লাগছিল। এটা গেস্ট রুম, এটা কলম ছিল, কলমটা প্যানেলিং করে দিয়ে গ্যাপে ক্যাবিনেট কোড হ্যাঙ্গিং সিস্টেম করা আছে। সবগুলো আমি এসএস এর কক্স ইউজ করছি আপার পজিশনে।
WhatsApp করতে চাইলে 01832173013. থ্যাংকস।